ফারজানা হুসাইন প্রশ্ন পাঠিয়েছেন, নারীরা কি মসজিদে জামাতে নামাজ আদায় করতে পারবে? জাজাকিল্লাহ খায়ের প্রিয়দিনী বোন, খুব সুন্দর প্রশ্ন। যে মহিলারা মসজিদে গিয়ে সলাত আদায় করতে পারবে কি না? জি পারবে, মহিলারা মসজিদে গিয়ে সলাত আদায় করতে পারবে। যার হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, যে মহিলারা মসজিদের মধ্যে গিয়ে সলাত আদায় করতে চায় তোমরা তাদেরকে বারণ করো না, তোমরা তাদেরকে বারণ করো না। যে সমস্ত মহিলারা মসজিদ যেতে চায়, মসজিদে সলাত আদায় করতে চায়, তোমরা তাদেরকে বাধা দিবে না, তারা মসজিদে গিয়ে সলাত আদায় করুক। তবে এক্ষেত্রে উত্তম হচ্ছে মহিলাদের জন্য ঘরের মধ্যে সলাত আদায় করা। শুধু ঘরের মধ্যে নয়, তার যে একবার নির্জন জায়গা রয়েছে ঘরের কোন, সেখানে সলাত আদায় করা হচ্ছে উত্তম। কিন্তু মসজিদে গিয়েও সে আদায় করতে পারবে, মসজিদে আদায় করা এটি নাজায়েজ নয়। এটি হচ্ছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তবে মহিলারা যদি মসজিদে গিয়ে সলাত আদায় করতে চান, সেক্ষেত্রে তাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে, যে মসজিদে যাচ্ছেন সেই মসজিদে মহিলাদের কোনো সুন্দর ব্যবস্থাপনা রয়েছে কি না, আলাদা করে মসজিদে মহিলাদের কোনো আয়োজন আছে কি না। দুই নম্বর হচ্ছে, যে তারা যখন বের হবেন তখন বিল হিজাব তাদেরকে বের হতে হবে, পর্দার সহিত বের হতে হবে, তারা জাহিল যুগের ন্যায় বেপর্দায় বের হতে পারবে না। তিন নম্বর হচ্ছে, যে তারা যখন বের হবেন তারা আতর দিয়ে সুঘ্রাণ লাগিয়ে বের হতে পারবে না, এই সুঘ্রাণ তাদের সাথে লাগানো যাবে না। চার নম্বর হচ্ছে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কোনো লোক থাকতে হবে, থাকা হচ্ছে উত্তম। যদি মসজিদ দূরে হয় তাহলে কি হবে, অথবা যদি মসজিদ কাছে হয় তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু মসজিদ দূরে হলে তো সেখানে তাকে নিতে হবে, এই জন্য তাদেরকে নেওয়ার জন্য কোনো লোক থাকা প্রয়োজন। প্রিয় ভাইয়েরা, এই দৃষ্টিকোণগুলো, এই বিষয়গুলোকে সামনে রাখার পর যদি কোনো মহিলা চান তিনি মসজিদে গিয়ে সলাত আদায় করতে, তাহলে তিনি করতে পারবেন। আমরা জানি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জামাতে মসজিদে নবীর মধ্যে ফজরের সলাতও আদায় করেছি এবং আমরা ঘরে ফিরে এসেছি। প্রিয় ভাইয়েরা, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে মহিলারা মসজিদে গিয়ে সলাত আদায় করতে পারবেন, এমনকি ফরজ সলাবাতগুলোর মধ্যে তারা যেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। মসজিদে মহিলাদেরকে নেওয়া মানেই উপভোগ করা নয়।